নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি আলপনা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল আলপনা স্ট্রিম। গুড ইভিনিং বন্ধুরা, এখন তো সন্ধ্যাবেলা, তো আমি একটা যাবো, ওই জল আনতে যাবো। ওই সজলধারা রয়েছে আমাদের বাড়ির কাছে, ওখান থেকে আমরা জল নিয়ে আসি খাওয়ার জলটা। তো আগে আমাদের বাড়িতে দিয়েছে, তো এখনো আসে গাড়ি। তো সজলধারা যখন বাড়িতে হয়ে গেছে, বাড়ির কাছেই, তো এখন জল কিনবে, ওখান থেকে নিয়ে আসি খাওয়ার জল। আর সেই সাথে একটু মুদিখানার কয়েকটা জিনিস নিতে হবে। তো আমি আর মা যাচ্ছি, তো চলুন সঙ্গে থাকুন। মা, হয়েছে তোমার? চলো, সন্ধ্যাবেলায় এখন রাস্তাঘাট একটু কাদায় রয়েছে, কারণ আজকে ভালো বৃষ্টি হয়েছে। সারাদিন ধরেই মোটামুটি খুব বেশি বৃষ্টি হয়নি, কিন্তু সারাদিন ধরে অল্প অল্প করে বৃষ্টি হয়েছে। বিকালের দিকেও একটু হচ্ছিল, তো সেই জন্য রাস্তাঘাটের অবস্থা আজ একটু খারাপ। দাঁড়াও, আমি যাই। আজকে রাস্তায় একটু কাদা কাদা ভাব রয়েছে, বৃষ্টি হয়েছে তো। আমাকে কিছু দাও, আমি একটু ধরি। সব তুমি নিয়েছো, ব্যাগটা দাও, জলের ড্রপগুলো দাও। চলো, দুটো ঢপ নিয়েছি, দুটো ঢপে করে আনলেই হয়ে যাবে মোটামুটি। এবার কালকে নিয়ে আসবো। এই যে আমাদের বাড়ির সামনের রাস্তার অবস্থা, আজকে বৃষ্টিতে সব কাদা জমে গেছে। আর এই রাস্তাটা একটু নিচু, তো এখানে আবার দেখেন কতটা জল জমেছে। চলো, আমি যাচ্ছি, চলো এই সাইড দিয়ে, চলো এই সাইডে দেখো, একটু এই সাইডে চলো, সাইডে মাঝখানে জল, পুরো পুকুর হয়ে গেছে রাস্তা, অন্ধকারের মধ্যে ভূতের মতো দেখাচ্ছে। এখানে একটু ল্যাম্পপোস্টে আলো আছে। তো আগে আমরা দোকানটা করে আসি, তারপরে এই যে সজলধারা, এখান থেকে জলটা নিয়ে নেব। ওই যে দোকান, এই দোকানেই যাবো। চলো তুমি, চলো। দোকানে একটা ভিড় আছে, ওনাদের হয়ে গেলে তারপরে মা নেবে। তো বন্ধুরা, ভোট তো প্রায় চলে গেল। আর এই দেখুন, আমাদের পাড়ায় তৃণমূল পার্টির যে লোকেরা রয়েছে, তারা এখানে তাদের পার্টির পতাকাগুলো এখানে লাগাচ্ছে এখন সন্ধ্যাবেলায়। এই যে সব বাজার করা হয়ে গেছে, আর ব্যাগটা আমি নিয়ে নিলাম মায়ের থেকে, আর মা গেল জল আনতে। হয়েছে মা জল দুটো নিয়ে নেবে ঢপে, তারপর বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে এই রাস্তা দিয়ে আমাদের বাড়ি যেতে হয়, আর এইদিকে এই রাস্তা চলে গেল আমাদের শ্রীনগরের দিকে, মানে মেইন আমাদের হাই রোডের দিকে। হয়ে গেছে নেওয়া? তো বন্ধুরা, বাড়ি চলে এলাম, দোকানে গিয়েছিলাম, বাজার করলাম, জল নিলাম, চলে এসেছি। তো চলুন ঘরে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। তো এগুলো এটুকাটা জায়গায় রাখা যাবে না, নিরামিষ জায়গায় রাখতে হবে, কারণ কালকে পুজো আছে। এখানেই থাক, মা গুছিয়ে রাখবে। কালকে মা পুজো দিতে যাবে মন্দিরে, আর আজ থেকে আমাদের নিরামিষ খাওয়া হয়েছে, যেহেতু কালকে পুজো আছে। আর পুজোর জন্য সমস্ত কিছু মা আজকে রেডি করে রেখেছে, ফুল থেকে শুরু করে ফল সমস্ত কিছু, কারণ ফুল তো কাল পাওয়া যাবে না। আর এই সপ্তাহে তো প্রচুর ভিড় হবে, কারণ পুজো অন্যবারে দুই দিন হয়, পুরো দুদিনই হয় সপ্তাহে। কিন্তু এবারে কি হয়েছিল, আগের দিন যে শনিবারটা পড়েছিল তখন তো পুজো হয়নি, অম্বুবাচী চলছিল, তো মায়ের মুখ ঢাকা ছিল, পুজো হয়নি, কেউই করতে পারেনি, বিপদ তারিনি। তো সবাই এই মঙ্গলবারেই করবে, মানে আগামী কালকে করবে, তো প্রচুর চাপ হবে। আর ফুল সকাল হলে পাওয়া যায় না, তো ফুলও মা তুলে এনেছে, আর সকালে কিছু তুলবে, বাড়িতেও কিছু রয়েছে। আর ফুল তো অল্প দু চার রকমের দিলে হবে না, টোটাল 13 রকমের ফুল লাগবে, ফল লাগবে 13 রকমের। মা বিকেলবেলা বাজারে গিয়েছিল, ফল টল যাবতীয় জিনিস কিনে এনেছে। আর এখন বাজার থেকে কিনে আনা হলো আপনার ময়দা আনা হয়েছে, ময়দা একটু বেশি করে আনা হয়েছে, কালকে মায়ের লুচি খাবে। আর তাছাড়া বাদবাকি থাকবে, আমাদের তো রোজই লাগে,
আর চিড়ে আনা হয়েছে, দাঁড়ান আমি দেখাচ্ছি। এই যে ময়দা আছে, চিড়ে আনা হয়েছে, চিড়েটাও আমাদের লাগে সকালবেলা, মাঝে মধ্যে আমরা টিফিন করি। আর ডিম, যাবতীয় মুদিখানা জিনিস আর যা লাগে, তেল, রিফাইন্ড অয়েল, এই সমস্ত আমি এখন কিছু বার করতে পারছি না, মা তুলে রাখবে যেখানে যে রাখার। আর এই যে ফুলের কথা বলছিলাম না, তো এই দেখুন, এই যে আমাদের যে ঠাকুরের সিংহাসন, তার উপরে মা রেখে দিয়েছে। বিভিন্ন রকমের ফুল এনেছে, 13 রকমের ফুল লাগবে। আর এখানে দেখুন কয়েকটা কুড়ি জলে ভিজিয়ে রেখেছে, মানে সকালে ফুটে যাবে। তো বন্ধুরা, রাত্রির এখন প্রায় 8:30 বাজে, তো আর দেরি করা যাবে না, এবার পড়তে বসতে হবে। দেখুন আমার বই খাতা, তো বই খাতা এই ঘরে কিছু থাকে, ওই ঘরে কিছু থাকে, তবে আমার পুরো সমস্ত বই খাতা ওই ঘরেই আমি রাখি গুছিয়ে। আর যে বই খাতা একটু দরকার হয়, মানে হয়তো এই ঘরে পড়ি যখন, তো নিয়ে আসি যে কটা দরকার হয়। তো এখানে এই যে এই বই খাতা রয়েছে। তো চলুন এবার পড়াশোনা করে নেওয়া যাক, রাত অনেক হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে 8:30, এখন তো বাড়ি এলাম, আর পড়তে বসে পড়েছি সঙ্গে সঙ্গে, কোনো রেস্ট ফেস্ট নেওয়ার সময় নেই। বেশ কয়েকদিন পরে বসলাম, এই দু একদিন পড়াশোনা ঠিক মতো হয়নি, আর আজকে একটু ঠান্ডাও আছে, মানে বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টি হচ্ছে বলতে সারাদিনই হচ্ছে, অল্প অল্প করে, সেরকম যে ঝমঝম করে 2 ঘন্টা টানা বৃষ্টি হয়ে চারদিক ঠান্ডা হয়ে যাচ্ছে এরকম না, আর বৃষ্টির পরেও মানে প্রচুর গরম লাগছে। দেখুন ঘাম ঝরছে, ফ্যানটা আমি এখন বন্ধ রাখলাম, নয়তো প্রচুর সাউন্ড উঠে যায়। বৃষ্টি হয়েও ঠান্ডা হচ্ছে না, এত পরিমাণ গরম, একটু কমেছে। আমি পাতাগুলো এখানে রেখেছি, মাছ ভিতরে রাখা যেখানে রাখা, ঠিক আছে, নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজ হলো একটা নতুন দিন, তো আজকে দিনটা শুরু করছি এখন থেকেই। তো কালকে রাত্রিবেলা আপনাদের সামনে আসতে পারিনি, আজ মঙ্গলবার, আজকে আমার মায়ের পুজো রয়েছে, মানে বিপত্তারিণী ব্রত। তো মা পুরো রেডি হয়ে গেছে, আর ওদিকে পূজার জিনিসপত্র সমস্ত কিছু জোগাড় করে নিয়েছে, তো এখনই মা বেরিয়ে পড়বে। তো চলুন সঙ্গে থাকুন। মা যাবে মন্দিরে, কালী মন্দির আমাদের বাড়ির কাছে, শ্রীনগর মোড়েই সিদ্ধেশ্বরী মন্দির, ওই মন্দিরেই যাবে, বেশি দূর নয়, 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। একটা বড় ব্যাগ নাও, বড় ব্যাগের ভিতরে সব নিয়ে নাও। আর আজকে ওয়েদার খুবই খারাপ, মানে বৃষ্টি আসছে, থেকে থেকে বৃষ্টি আসছে, তো তার জন্য মাকে বললাম ছাতাটা নিতে, তো ছাতাটাও নিয়ে নিচ্ছে। আর পূজার জিনিসপত্র সব কিছু নিয়েছে ব্যাগে, বাড়ি থেকে সব রেডি করে নিয়েছে, আর মন্দিরে তো প্রচুর ভিড় হবে। সব কিছু নিয়েছ? টাকা বানিয়ে নিয়েছো বাড়ি থেকে? ভালো। তো মা বলছিল মন্দিরে খালি পায়ে যাবে, তো আমি বললাম অনেকটা রাস্তা, খালি পায়ে যেতে হবে না, জুতো পরে যাও, দিয়ে বাইরে খুলে রাখবে, অসুবিধা হবে না। ছিঁড়ে গেছে দিদি, এখন 11:00 বাজে, বেশি দেরি হয়নি, এই টাইমে সবাই যাবে। টাটা, ঠিক আছে যাও। আজকে আকাশের অবস্থা খুবই খারাপ, মেঘলা করে আছে, সকাল থেকে একটু একটু বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার। এই দেখুন, এই 2-1 দিন ধরে একটু বর্ষা শুরু হয়েছে, যাক একটু বাঁচা গেল, গরমটা তো একটু কমেছে, আর যাই হোক। তো আমি এবার বাড়ির দিকে যাই, এখন 11:00 বেজে গেছে, এখনও খাওয়া দাওয়া করিনি, সকাল থেকে কিছুই খাইনি, ভালো লাগছিল না, বসিয়েছিলাম। আর পূজার জিনিসপত্র যে জোগাড় করার দরকার সব মাই করেছে, আমি কিছুই হেল্প করিনি, তার জন্য মা একটু রেগে যাচ্ছিল, বলছিল কখন করবো, কখন কত দেরি হয়ে যাবে, একটু কিছু অন্তত হেল্প করে দেয়। আর শুধু আমার এখনো স্নান করা হয়নি, তো সকাল সকাল স্নান করিনি আজকে, ভালো লাগছিলো না, তো সেই জন্য আমি বলছি স্নান করা হয়নি, আমি আর কিছুই হাত দেবো না, তুমি করে নাও। তো মাই সব করে নিয়েছে, টাইম মতো বেরিয়ে পড়েছে, অসুবিধা নেই। আর এই যে এই দেখুন, এই জায়গাটা আমাদের কত কুমড়ো গাছ হয়েছে, অনেক কুমড়ো গাছ হয়েছে, এই যে লম্বা হয়ে পুরো ওই দিকে চলে গেছে। তো বন্ধুরা, মা পুজো করে বাড়ি চলে এসেছে, আর মায়ের যে ধাগাটা ওটা পুরোহিত মশাই মন্দির থেকে পরিয়ে দিয়েছে, তো মা এখন বাড়িতে আমাদের জন্য ধাগাগুলো বানিয়ে নিচ্ছে। আর এবারে আমি ধাগাটা পরে নেবো, এই যে মা পরিয়ে দিচ্ছে আমাকে। এই ধাগাটা টোটাল 13টা সুতো দিতে হয়, আর 13টা গিট দিতে হয়, সেই সঙ্গে 13টা দূর্বা দিয়ে ধাগাটা বানাতে হয়।
তো বন্ধুরা ঢাকা তো পরে নিলাম, আর এইবারে মা প্রসাদ দিয়ে দিয়েছে পুরো এক বাটি ভর্তি করে, আর প্রসাদ খেয়ে নিই। আর আজকে মায়ের তো নিরামিষ খেতে হবে, আর কোনো ভাত বা চিড়েমুড়ি এই সমস্ত কিছুই খেতে পারবে না, মাকে খেতে হবে লুচি খেতে হবে। তো লুচি বানানো হবে, এখনও হয়নি, তো চলুন সঙ্গে থাকুন। তো বন্ধুরা আমি রান্না করে চলে এসেছি, আর এই দেখুন লুচি ভাজা হচ্ছে এখানে। তো বেলা অনেকটা হয়ে গেল, আজকে পুজো করে বাড়ি ফিরতে মায়ের অনেক দেরি হয়ে গেছে। তিনটের সময় মা বাড়ি ফিরলো, তারপরে প্রসাদ খেয়ে জল খেলো, আর এখন চারটে তো বাজতেই গেল। তো এবারে মাও খাওয়া দাওয়া করে নেবে। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করবো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অন করে দেবেন, তাহলে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।